भारत माता की, भारत माता की, भारत माता की। আজি ভাৰতীয় জনতা পাৰ্টি ৰাষ্ট্ৰীয় সমিতিয়ে প্ৰস্তুত কৰা কাৰ্যসূচী অনুযায়ী সমগ্ৰ ভাৰতবৰ্ষৰ লগতে অসমৰ বিভিন্ন প্ৰান্তত ভাৰতীয় জনতা পাৰ্টিৰ নিষ্ঠাবান কাৰ্যকৰ্তাসকলে মহাজনসম্পৰ্ক অভিযানৰ লগত ৰজিতা খুৱাই আজি টিফিন বৈঠক, ইয়াক আপোনালোকে টিফিন পাৰ্টি নামাকৰণ কৰা হৈছে, এই বৈঠক আয়োজন কৰা হৈছে। আৰু আমি সকলোৱে এই বৈঠকত টেঙাখাত মণ্ডলত সমবেত হৈছোঁ। আৰু আজি এই বৈঠকত উপস্থিত থকা ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ জনপ্ৰিয় সাংসদ, ভাৰত চৰকাৰৰ মাননীয় মন্ত্ৰী শ্ৰদ্ধেয় ৰামেশ্বৰ তেলী ডাঙৰীয়া, দুলিয়াজান সমষ্টিৰ কঠোৰ পৰিশ্ৰমী জনপ্ৰিয় বিধায়ক তেৰছ গোৱালা ডাঙৰীয়া, আৰু আজি এই সভাত উপস্থিত থকা জিলা সমিতিৰ মাননীয় সভাপতি জগদীশ ৰাজকোঁৱৰ ডাঙৰীয়া, লাহোৱাল সমষ্টিৰ প্ৰাক্তন বিধায়ক বৰ্তমান পৰ্যটন উন্নয়ন নিগমৰ অধ্যক্ষ ঋতুপৰ্ণ বৰুৱা ডাঙৰীয়া, সোণোৱাল অট'নমাছ কাউন্সিলৰ মুৰব্বী টংকেশ্বৰ সোণোৱাল ডাঙৰীয়া, অসম হাউচিং বৰ্ডৰ উপাধ্যক্ষ সুভাষ দত্ত ডাঙৰীয়া, ডিব্ৰুগড় ডেভেলপমেণ্ট অথৰিটিৰ অধ্যক্ষ অসীম হাজৰিকা ডাঙৰীয়া, আমাৰ জিলা সমিতিৰ অন্যতম সাধাৰণ সম্পাদক প্ৰশান্ত গগৈ ডাঙৰীয়া, জিলা পৰিষদৰ সভানেত্ৰী ডেইজি শ্যাম ডাঙৰীয়াৱনী, আৰু এই অনুষ্ঠানটোৰ প্ৰধান উদ্যোক্তা টেঙাখন মণ্ডলৰ সভাপতি প্ৰিয়নাথ চেতিয়া ডাঙৰীয়া আৰু দুলেজান মণ্ডলৰ সভাপতি সুদৰ্শন বসুমতাৰী ডাঙৰীয়া। আৰু আজি এই অনুষ্ঠানত কবিতা ৰচনা কৰি আমাৰ অৱসৰপ্ৰাপ্ত শ্ৰদ্ধেয় শিক্ষাবিদ কীৰ্তিশ আইন ডাঙৰীয়া আৰু লগতে জ্যেষ্ঠ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কাৰ্যকৰ্তা কমলা সোণোৱাল ডাঙৰীয়াৱনী আৰু ইয়াত উপস্থিত থকা সকলো দুলিয়াজান সমষ্টিৰ জ্যেষ্ঠ যিসকল কাৰ্যকৰ্তা আছে তেখেতসকলৰ প্ৰতি মই গভীৰ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছোঁ আৰু আমাৰ সকলো কাৰ্যকৰ্তাৰ প্ৰতি আন্তৰিক শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আমি অন্তৰংগ আলাপ আলোচনাৰ মাজেৰে আমি ভাৰতীয় জনতা পাৰ্টিক ৰাইজৰ অতি আপোন দল হিচাপে গঢ়ি তুলিব লাগিব, ৰাইজৰ আটাইতকৈ বিশ্বাসযোগ্য দল হিচাপে প্ৰতিষ্ঠা কৰিব লাগিব। গতিকে আমাৰ সকলোৰে দায়িত্ব কৰ্তব্য একেই। আজি আপোনালোক সকলোৱে মিলি মৰম চেনেহ কৰি আমাক জনপ্ৰতিনিধি হিচাপে নিৰ্বাচিত কৰিছে আৰু আমাক আজি ভাৰতীয় জনতা পাৰ্টিয়ে আজি দেশৰ হকে কাম কৰাৰ কিছু দায়িত্ব অৰ্পণ কৰিছে। কিন্তু আমি সকলোৱে কাৰ্যকৰ্তা, আমাৰ মূল পৰিচয় এইটোৱেই, এই পৰিচয় সদায় লগত থাকিব। গতিকে এই পৰিচয়টো আমি মৰ্যাদা সহকাৰে ৰক্ষা কৰিব লাগিব, কাৰণ এই পৰিচয়ে মানুহৰ মাজত আস্থা আৰু বিশ্বাস গঢ় দিব লাগিব। গতিকে সেইকাৰণে ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে প্ৰতিষ্ঠাকালতেই আমাৰ প্ৰতিষ্ঠাপক সভাপতি প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী ভাৰতৰত্ন আদৰ্শ পুৰুষ অটল বিহাৰী বাজপেয়ী ডাঙৰীয়াই
ভারতবর্ষ জনগণের যাত্রার্থে প্রদান করা বক্তব্য কৈছিল এই দলটিয়ে ভারতীয় সনাতন ধর্মর ভারতীয় 5000 বছর সামাজিক সাংস্কৃতিক আধ্যাত্মিক পরম্পরার মূল্যবোধের উপর ভিত্তি করে দেশ সেবাত আত্মনিয়োগ করব। পার্টি উইথ এ ডিফারেন্স, পার্টি উইথ এ ডিফারেন্স। আমি কংগ্রেস বা বাওপন্থী দলবিলাকৰ দৰে কাম নকৰো। আমাৰ কাম কাজত মূল্যবোধ থাকিব, সততা আৰু নিষ্ঠা থাকিব, আন্তৰিকতা থাকিব আৰু এখন ভাৰতবৰ্ষৰ শক্তিশালী ভাৰতীয় সমাজ আমি গঢ় দিয়াৰ বাবে নিষ্ঠাৰে কাম কৰাৰ আমাৰ দায়বদ্ধতা থাকে। গতিকে সেই লক্ষ্যৰে আত্মপ্ৰকাশ কৰা ভারতীয় জনতা পার্টিয়ে 1980 সনত যে যাত্রা আরম্ভ করলে 6 এপ্রিলের সেই যাত্রার কালচার বিষয়ে আপনার সকলে জানেন কিমান প্রত্যাহ্বানের মাঝে ভারতীয় জনতা পার্টিয়ে নিজের ভেটি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তত নির্মাণ করার বাবে বিভিন্ন কার্যসূচীর যুগেদি রাইজর মাজলে গৈছিল, রাইজর হচ্ছে মত বিনিময় করেছিল, রাইজক এই আস্থা প্রদান করেছিল যে এই দলে যদি সরকার গঠন করে আমি নিশ্চিতভাবে ভারতবর্ষর যখন সমাজ বিভিন্ন জাতি জনগোষ্ঠী ভাষা ভাষী ধর্মাবলী লোকের যখন সমাজ যেটা ভারতবর্ষের সার্বজনীন মানবীয় চরিত্র যেটা ভারতবর্ষের একাত্ম মানবতাবাদ এই সকলবিলাক দর্শন আমি আমার কাম কাজের মাজেরে প্রতিফলন ঘটাম আর ভারতবর্ষের মাজত এনে ধরনের একটা ঐক্য শান্তি বাতাবরণ সৃষ্টি করে যেটা বাতাবরণে ভারতবর্ষক বিশ্বগুরু হিসাবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রতিগী ভারতীয় সৌ গৌরবে নিজের রাষ্ট্রীয় জাতীয় দায়িত্ব আর কর্তব্য পালন করব। গতি সেই লক্ষ্যে আত্মপ্রকাশ করা সেই যাত্রার কালচার যা আমি পদক্ষেপ গ্রহণ করল বিভিন্নগী রাষ্ট্রীয় নেতায় পদযাত্রা করলে বিভিন্নগী রাষ্ট্রীয় নেতায় ভারতবর্ষের রাষ্ট্রীয় ভাবনা শক্তি গড় দিয়ার বাবে বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় স্বার্থত কার্যসূচী রূপায়ণ করলে কন্যাকুমারীর কাশ্মীরলেকে অরুণাচল প্রদেশের গুজরাটলেকে গতি সেই কার্যসূচীবিলাকর যোগেদি আমি ভারতবর্ষের বুকুত ভারতবর্ষের জনগণের মাজত প্রবেশ করল আর জনগণেও আমাক বিশ্বাসে দায়িত্ব অর্পণ করলে অতুল বিহারী বাজপেয়ী ডাঙরিয়ার নেতৃত্বত প্রথমক্ষণ বিজেপির নেতৃত্বাধীন NDA সরকার হল বাজপেয়ী ডাঙরিয়াও জনসাধারণক দিয়া প্রতিশ্রুতি মর্মে সততা নিষ্ঠার তেখেতর কার্যকাল সম্পূর্ণ করলে আর ভারতবর্ষের আটাইতকৈ শেষরজন ব্যক্তি আটাইতকৈ শেষর গাঁওখনকো যাতায়াতের যোগাযোগের যোগেদি তেখেতসকলের অর্থনৈতিক উন্নয়ন সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার যাত্রা আরম্ভ করলে আর বিভিন্ন কার্যসূচী গাঁক লই রচনা করলে প্রাইম মিনিষ্টার গ্রাম সড়ক যোজনা সর্বশিক্ষা আসনি ইত্যাদি ইত্যাদি নানা আসনির যোগে গ্রাম্য অঞ্চলক শক্তিশালী করার যাত্রা বাজপেয়ী ডাঙরিয়ায় যে আরম্ভ করলে আজি সেই যাত্রাকে শক্তিশালী রূপ দিয়ার বাবে পরম শ্রদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় তেখেতর কার্যকালত যা 9 বছরিয়া এই কার্যকালত যিখিনি আমূল পরিবর্তন সম্ভব করে তুলিলে আমি সকলে ইয়াক প্রত্যক্ষ করাই নহয় ইয়ার লাভান্বিত হয়েছ। আজি ভারতবর্ষ বিশ্বের আটাইতকৈ জনবহুল রাষ্ট্র হিসাবে পরিচিত। একালত চাইনা আছিল, চাইনাতো আমি 30 লাখ আমার জনসংখ্যা বৃদ্ধি পালে শেহতিয়া যেটু তথ্য প্রকাশ পাইছে। গতি আমি ভারতবর্ষ এটা বিশ্বের সর্বাতুকই জনসংখ্যার ভিত্তিত আটাইতকৈ প্রথম স্থানে থাকা এখন রাষ্ট্র আর ইয়ার ভারতবর্ষ বিশ্বের বুকুত প্রথমক্ষণ রাষ্ট্র যখন রাষ্ট্রে গণতন্ত্র জন্ম দিছে। ভারত
लोकतंत्र की जननी है, अर्थात इंडिया इज द मदर ऑफ डेमोक्रेसी। गति के पृथ्वी बुकुत शांति समन्वय भ्रातृत्वबोध प्रगति यह सकोबिल बार्ता भारतवर्षे गणतंत्र प्रतिष्ठा कर आज विश्व मानव समाज यह बार्ता प्रदान सक्षम है। माननीय प्रधानमंत्री डांगरिया नतून नतून ध्यान धारणा अत्याधुनिक भावे भारतवर्षर आंतगठन अवस्था गांव और शहर समान भावे शक्तिशाली रूप दी जतायातर जोाजोग व्यवस्था शक्तिशाली तुलिसे जार फल प्रत्येक भारतीय आज आत्मविश्वास बृद्धि करारे एट सुवर्ण सूझ लाभ कर आज यही सरकार पूर्वते कांग्रेसे प्राय षाठी बस कल राजत्व करे कि षाठी बस कल राजत्व कर इन दीर्घदिन राजत्व कर पाचो तक सतता निष्ठा ना निर्दिष्ट जनसाधारणक सेवा कर मानसिकता ना जनसेवा मानसिकता तो ईश्वर प्रदत्त शक्ति जनसाधारणक भगवान हिसाब से ज्ञान कर ईश्वर हिसाब से ज्ञान कर जी व्यक्ति इच्छारे निरंतर भक्ति भावे सेवा कर साधारण अनुभूति नुभूति कांग्रेस मजद ना षाठी बस दीर्घदिन भारतवर्ष जनगणे तक शासन बगजुरी हाथ तुल दियार पाचो उल्लेख्य परवर्तन आनब नारे महिला हक पुरुषे हक वृद्धए हक वृद्धाए हक दिव्यांगे हक युवक हक युवती हक छात्र छात्री हक समाज पिछपरा सम्प्रदाय हक अर्थनैतिक भावे पिछपरा हक एस टी एस सी ओ बी सी विभिन्न पर्याय विभिन्न श्रेणी लोकर कने आँचनी प्रस्तुत करे जी आँचन जुगे एन समाज उन्नयन क्षेत्र आत्मविश्वास दगुण उत्साह तीव्र गति आगे जा पे कि आज माननीय प्रधानमंत्री डांगरिया न बस भरते ही विप्लविक परवर्तन सम्भव कर प्रथम तखे लले जन धन योजना। जन धन योजना इन बसकाल कांग्रेसे राजत्व करे कि कहते दिन हजिरा कर मानुर कथा नाभविले फुटपाथत कथन थाली लै पे कईटाम गुणधान बिक्री कर मानुर कथा नाभविले कूता मेरामती दृश्य तो तथे कोने चाल चेस्ा नक सफाई काम करानुजर कथा बेदना कोधरणे तक अनुभव नक कि माननीय प्रधानमंत्री डांगरिया खेतियों पर आरम्भ कर विभिन्न स्तर दिन हजिरा कर दैनिक उपार्जन ऊपर भित्तिचालना कर मानुर कथा गभर भावे उपलब्धि तथे रचना कर जन धन योजना अर्थात मोदी डांगरिया दायित्व ला समय भारतवर्ष प्राय 50 कोटी धरक 50 कोटी 48.9 करोड़ अर्थात 50 कोटी धरव पे इन संख्यक मानुक कांग्रेसे वित्तीय व्यवस्थार विरत राखी जिस मानुर हाथ बैंक एकाउंट ना उपार्जित दैनिक जो कोबा 300 टका 200 टका 150 टका उपार्जन कर तारे 100 टका जो चाउल दाइल तेल आने 50 टका राख बैंक एकाउंट ना तक भाई बैंक केवल धनी मानुर बैंक केवल डांगर डांगर व्यवसायी आमार बैंक सकोरे बैंक संचित धन उपार्जित धन जो तक आपुन जमा कर सठिक निरापत्ता पा कि आम मानुबाने अवस्था राखी कांग्रेसे उपार्जित धन जी दैनिक चाउल दाइल कारण व्यवहार हो बाकी 50 टका 30 टका कत राखी कोबा गारू तलब कोबा बहर चुंगा कोबा टेकिली असुरक्षित रखा कथा खि माननीय प्रधानमंत्री डांगरिया वित्तंग भावे अध्ययन और अनुसंधान अध्ययन और गवेषणा कर विज्ञानसम्मत भावे तखे ये कार्यसूची आरम्भ कर जन धन योजना आज तखेर आहवान तखे ला पदक्षेपर भारतवर्ष प्राय 50 कोटी मानु बैंक एकाउंटर गी हल बैंक एकाउंटर गी हारे लगे भारत सरकार प्रदान कर जिको कार्यसूची राज्य सरकार प्रदान कर जिको कार्यसूची धन पुनपटिया डिबिटिर जुगे तक एकाउंट जमा हल मजद मध्यभोगी और आत्महत्या कर नाइकिया हल
যার ফলত আজি সেই পঞ্চাশ লক্ষ লোকক যেতিয়া পঞ্চাশ কোটি লক্ষ নহয় কোটি লোকক যেতিয়া তেখেতে এনেধরণে বিত্তীয়ভাবে শক্তিশালী করে তুলিলে একটা ব্যক্তিগত খণ্ডৰ ব্যবস্থা প্রদান করলে আজি তেখেতসকলেও নিজের অর্থনৈতিক অবস্থা টনকিয়াল করার ক্ষেত্রে আগবাড়ি যাবলে আত্মবিশ্বাস তেখেতসকলে বৃদ্ধি করবে সুযোগ পাবে, যার ফলত আজি আপনাদের দেখেছি এইখান ভারতবর্ষের তেখেতে যেটা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব লিখেছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় 2014 সনত গোটাই বিশ্বত রেঙ্কিং হয় কোনখন রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা কিমান টনকিয়াল, যেটা ভারতবর্ষের স্থান আছে দশম 10 পজিশন আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় এই গোটাই নতুন নতুন নীতি আসনি পরিকল্পনা প্রকল্পের যোগেদি আর সেইবিলাক সময়মতে সম্পূর্ণ করার ফলত জনসাধারণ আস্থার বিশ্বাসত লয় সবকা সাথ সবকা বিকাশ নীতির যোগেদি আজি সবল করে আজি ভারতবর্ষক কেবল 9 বছর ভিতর পৃথিবীর পঞ্চম সর্ববৃহৎ অর্থনীতি হিসেবে তেখেতে গড় দিবলে সক্ষম হল। আর এই গোটাই যাত্রাটোত ভারতবর্ষের সকল মানুষের অবদান আছে, উল্লেখযোগ্য বরঙণি আছে। আজি যাক মানুষের ঘর লেট্রিন নাছিল, আমার তো আমার ঘরবিল লেট্রিন নাছিল, আগত আমি তো গাঁত দেখি নাদর পানি খাইছিল সরতে কত লেট্রিন আছিল, জঙ্গলের মাজত দৌড়বলগা হয় পেশাব পায়খানা করবলগা হয়, ঘরলে অতিথি আহিলে কোনোবা এদিন নিশার হওয়ার যদি লেট্রিন বাথরুম বিচারে নাই, পরিয়ালটির কারণে কিমান অস্বস্তি হয় অতিথিক যেটা সেইখান আমি সুবিধা দিব নয়, সেই কথাবিল কোনে অনুভব করলে কোনে অনুভূতি উপলব্ধি করলে পরম শ্রদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আজি 11 কোটি মানুষক ঘর তেখেতে অত্যাধুনিকভাবে শৌচালয় নির্মাণ করে সেই পরিয়ালটুক সামাজিকভাবে মর্যাদা সহকারে জিয়াই থাকার একটা শক্তিশালী ব্যবস্থা প্রদান করে, সেইভাবে আজি অর্থনৈতিক অবস্থা ভারতবর্ষ ইমান শক্তিশালী হয়েছে। আর 2030-র ভিতর এইখান ভারতবর্ষইতো এই কথাটা নিশ্চিত, আমার সম্মুখত এটা কেবল চারিখান রাষ্ট্রই আছে, আমেরিকা চাইনা জার্মানি আর জাপান পঞ্চম স্থান আমার, এটা আমি 2030-র ভিতর আমার অর্থনীতি 5 ট্রিলিয়ন ইকনমি US ডলার লৈকে অর্থাৎ প্রায় 420 লাখ কোটি টাকার আমার অর্থনীতি আমার পুঁজি এনে ধরনের গড়লে উঠিব, যার ফলত ভারতবর্ষে জার্মানি আর জাপানকে আমি পিছপরাই পেলায় তৃতীয় স্থানত আমি পদাপন করবলে সক্ষম হম, গতি সেইভাবে এইখান রাষ্ট্রের যুক্ত বৈপ্লবিক পরিবর্তন এই কেবল সম্ভব হয়েছে সুযোগ্য নেতৃত্ব দূরদর্শী নেতৃত্ব সততা নিষ্ঠা আন্তরিকতা শ্রদ্ধা ভক্তি আর নিরন্তর প্রচেষ্টা নিরন্তর প্রচেষ্টা, দৈনিক 20 ঘণ্টাকে কোনোবাই পৃথিবীর কোনো রাষ্ট্রের প্রধানে যদি পরিশ্রম করে পারে সেইগুলি হয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া। তেখেতে সদায় কয় পরিবর্তন পরিবর্তন বলে কলে নহব, পরিবর্তনের কঠোর পরিশ্রমের প্রয়োজন, কঠোর পরিশ্রম কা বিনা পরিবর্তন সম্ভব নেই হয়েছে, আজি সেইখানে পরিবর্তন দিয়ার তেখেত ভারতবর্ষই নহয় ভারতবর্ষের সর্বতোক জনপ্রিয় নেতা এনে নহয় বিশ্বর সর্বতোক জনপ্রিয় নেতা হিসেবে আজি স্বীকৃতি বলবলে সক্ষম হয়েছে, আমেরিকা রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতির পর আরম্ভ করে জাপানের প্রধানমন্ত্রী কোনখান রাষ্ট্র রাষ্ট্রপ্রধানে স্বীকার করা নাই একমুখে, গতি সেইভাবে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আজি কিছুদিন আগতে রাজহুয়া সভাত অস্ট্রেলিয়া ঘোষণা করলে ইউ আর মাই বস, যখন রাষ্ট্রের একটা সময়ত রাশিয়া আমেরিকা এইবিল রাষ্ট্রের সম্মুখত ভারতবর্ষের সেই সময় কংগ্রেস কার্যকাল প্রধানমন্ত্রীবিল যেটা সেই ঠাইলে গৈছিল বিদেশলে সেই সময় একবারে মুজুকা মারি থাকবলগা হয়েছে কোনো গুরুত্বই নাছিল, কিন্তু আজি ভারতবর্ষের 27,000 ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের ফলত 27,000 বিভিন্ন ধরনের বিশেষ করে মেডিকেল চিকিৎসা বিজ্ঞানের ভারতীয় মূলর ছাত্রছাত্রী তাদের যেটা আবদ্ধ হয়ে আসিল, মাতৃপিতৃ শিকা সকলে প্রধানমন্ত্রী ডাঙরিয়া কলে আমার পুত্র কন্যাক আপনি নিরাপদে ইউক্রেনের লয়ে আহ, সেই সময়
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় রাশিয়ার রাষ্ট্রপতিক ফোন করে কলে যে তোমালে যুদ্ধ বন্ধ করব ইউক্রেনের রাষ্ট্রপতি কলে যুদ্ধ বন্ধ করা যেতালেকে ভারতবর্ষ 27,000 ছাত্র ছাত্রী নিরাপদে তারপর মুক্ত করা না যায় তেতালেকে তোমালে গুলিবার চলাব নিবা 27,000 ছাত্র ছাত্রীক নিরাপদে সুরক্ষিতভাবে ভারতবর্ষে অহার পাশতে তখন পুনের আক যুদ্ধ আরম্ভ করেছে সেইখিন আন্তরাষ্ট্রীয় পর্যায়ের ভারতবর্ষের প্রভাব শক্তিশালী রূপত বিস্তার করবা কোনোবা নেতা যদি স্বাধীনতার যা 75 বছর ভারতবর্ষ বুকুর জন্ম লাভ করছে সেইগাকি হচ্ছে মহান নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া গতি এনে ধরনের বহু আজি অলপতে আমেরিকা আর ইজিপ্তলে গিয়ে পেলে কেন ধরনের তখেতে সন্মান বুটলিছে আপনাদের নিজেই দেখেছি তখেতর নেতৃত্বত রাষ্ট্রসংঘর মুখ্য কার্যালয় পোন প্রথমবার নিউইয়র্কর অবস্থিত রাষ্ট্রসংঘর মুখ্য কার্যালয় সৌহদত মোদী ডাঙরিয়ার নেতৃত্বত 135খন রাষ্ট্রের প্রতিনিধিয়ে সুসিদিনা আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস পালন করেছে আর বিশ্বর অভিলেখ সৃষ্টি করেছে 135খন রাষ্ট্র আর তখেতর আহ্বানত 180খন রাষ্ট্রে এইবার আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস সফল রূপ পালন করলে বিশ্বজয়ী এইটি হচ্ছে ভারতীয় শক্তিশালী প্রভাব বিশ্বর বুকুত গতি এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী লই প্রতি রাষ্ট্রের মুরব্বীয় চায় পৃথিবীর যতই জটিল সমস্যার সৃষ্টি নহক কিয় ইয়ার সমাধানের পুত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া দিব পারিব বলে তখন আস্থা আর বিশ্বাস আজি পৃথিবীর গোলকীয় উষ্ণতা সঘনায় বতর পরিবর্তন ক্লাইমেট চেঞ্জ গ্লোবেল ওয়ার্মিং ইয়ার বাবে COP26 সৌহেদিনা যদি পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রের সম্মুখত কোনোবাই যদি সমাধানের সূত্র পঞ্চামিত দিছে সেও হইছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতি সেই কারণে আমি এই বিজেপি নেতৃত্বাধীন NDA সরকারখনের আর ভারতীয় জনতা পার্টির একগী কার্যকর্তা হিসাবে আমি প্রত্যেকেই গৌরব উপলব্ধি করব আর সেই কারণে মানে ভাবো যে আমি এই ভবিষ্যতে দুলিয়াজান অঞ্চলত প্রতিটি পরিয়াল আপন হিসাবে ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সুন্দরভাবে আমি জিয়াই রাখব আর ইয়ার কারণে আমি কার্যকর্তাসকলে আজি জ্যেষ্ঠ কার্যকর্তাসকলে যেটি সময় ভারতীয় জনতা পার্টি করেছিল সেই সময় আমার সংখ্যাই নাছিল মই যেতিয়া জয়েন করেছিল 2011 সনের 8 ফেব্রুয়ারি তারিখে তেতিয়া মোক এজনে খুবাই দিছিল মই AGP পা আহিছিল নয় আপনারা জানে সবাই AGP MP হিসাবে নির্বাচিত করেছে ডিব্রুগড়পরা 2004 2071 আমি সুতলি ডাঙরিয়া কলেই আমি দুইটা দলের যৌথ প্রচেষ্টাত মই মৰাণৰ বিধায়ক হয়েছিল 2011 যেতিয়া মই AGP ত্যাগ করে পেলায় বিজেপিলৈ আহিলো 8 ফেব্রুয়ারি তারিখে ডিব্রুগড়তে জয়েন করেছিল তেতিয়া নিতিন গাডকারী ডাঙরিয়া আসলে রাষ্ট্রীয় অধ্যক্ষ এটা মোক বহুতে কৈছিলে আরে সর্বানন্দ তুমি কি করিলা বিজেপি ভোট শেয়ার অসমত কেবল 8% আর বাকিবিলাকৰ কংগ্রেসের AGP এবিলাকৰ বহুত আছে 27 আছে 37 আছে গতিকে বিজেপির ভবিষ্যৎ কি হব জানো না তুমি মোক তেনেধরনের কোয়া মানুষ আছে দেই কিন্তু আপনার সকলের প্রচেষ্টা আপনাদের নিরন্তর রাইজর ওসরলে গই রাইজর সত্যি একটা সুসম্পর্ক রচনা করে আমার সকল বিজেপি বরাক ব্রহ্মপুত্র পাহাড় ভৈয়াম প্রতিটি অঞ্চলের বিজেপি কার্যকর্তা সকলে কঠিন যাত্রা আরম্ভ করলে কঠোর পরিশ্রম করলে নিষ্ঠায় তার ফলশ্রুতি 2014 সনের যেতিয়া মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হিসাবে রাষ্ট্রীয় সমিতি প্রক্ষেপ করলে তার পাছত আমি প্রথম নির্বাচনতে পোন প্রথমবার বিজেপিয়ে 7খন লোকসভা আসন আমি পাবলে সক্ষম হল আর আমার ভোট শেয়ারটি 8%-র 36%-লে জাম্প করল আর সেই সময় 7খন লোকসভা সিট পাই নয় 69 বিধানসভা সমষ্টির প্রথম স্থান 30 বিধানসভা সমষ্টির দ্বিতীয় স্থান গতি আপনার
কষ্ট অথলে যোৱা নাই আপোনালোকে কষ্ট কৰাৰ কাৰণে নিৰন্তৰ আজি ৰাতি চুটেলি টেঙাক আপোনালোকে দ্বিতীয়বাৰৰ বাবে অহংকাৰ দি নিকালে ভৱিষ্যত আকৌ জিকাব লাগিব হয়নে জিকাব লাগিব নাই লাগিবনে নাই যোগে ক গতিকে সেই মনোবল সেই দৃঢ়তা ৰাখিব লাগিব নহয় তেৰাছ তেৰাছটো আপোনালোকৰ মৰমৰ বিধায়ক হিচাপে আছে দিনে নিশাই আপোনালোকৰ হৈ কাম কৰি আছে গতিকে মোৰ এটাই শেষত কথা অলপ যাবগৈ লাগিব আৰু বহুত কথা ক'বলৈ ইচ্ছা আছিল বহুত বহুত বাকী আছিল আৰম্ভণি কৰিছিলোঁ যাই কি নহওক আপোনালোকে ক্ষমা কৰিব ইয়াত মোৰ জ্যেষ্ঠসকলৰ প্ৰতি মই হৃদয়ৰ পৰাই ভক্তিভাৱে সেৱা জনাইছোঁ আপোনালোকে বিজেপি ফাউণ্ডেশ্যন নিদিয়া হ'লেতো আমি আজি এইটো পজিশ্যন থাকিব নোৱাৰিলোঁ গতিকে আজি যদি আমি মন্ত্ৰী হৈছোঁ সাংসদ হৈছোঁ বিধায়ক হৈছোঁ আৰু কোনোবা জেড পি চি নিৰ্বাচিত প্ৰতিনিধি পঞ্চায়তৰ নিৰ্বাচিত ইয়াৰ অন্তৰালত আপোনালোকৰ বহুত বহুত কষ্টৰ সাধনা নিহিত হৈ আছে গতিকে আপোনালোক সদায় কৃতজ্ঞতাৰ পাত্ৰ আপোনালোক সদায় নমস্য হিচাপে থাকিব আৰু আপোনালোকে সদায় দিহা পৰামৰ্শ দিব আমাৰ নতুনকৈ যিসকল যোগদান কৰিছে তেখেতসকলক শিকাই বুজাই আমি দলটো সকলো সময়তে ৰাইজৰ প্ৰিয় ভজন কৰি ৰাখিবই লাগিব কাৰণ ৰাইজে হৈছে আমাৰ বাবে সৰ্বোচ্চ শক্তি গণতন্ত্ৰত ৰাইজে হৈছে সৰ্বোচ্চ আদালত ৰাইজ যেতিয়ালৈকে থাকিব আমি তেতিয়ালৈকে সুৰক্ষিত সেইকাৰণে ৰাইজে যাতে কোনো কাৰণত আমাৰ কাম কাজত যাতে বেয়া নাপায় তাৰ কাৰণে আমি সদায় মনত ৰাখিব লাগিব কাৰণ আমাৰ উপৰি পুৰুষে এই কথাবিলাক আমাক বাৰম্বাৰ সোঁৱৰাই গৈছে আৰু সেইকাৰণে কৈছে পাৰ্টি উইথ এ ডিফাৰেঞ্চ আমি ভাল কাম কৰিবই লাগিব বেয়া কামৰ কোনো ইয়াত স্থান নাই গতিকে সেইকাৰণে আজি ভাৰতবৰ্ষত ভাৰতীয় জনতা পাৰ্টীক মানুহে ইমান আন্তৰিকতাৰে আঁকোৱালি লৈছে আজি ভাৰতবৰ্ষত ভাৰতীয় জনতা পাৰ্টী 18 কোটি সদস্য কাৰ্যকৰ্তা আছে পৃথিৱীৰ যিমানবিলাক ৰাষ্ট্ৰ আছে যিমান ৰাজনৈতিক দল আছে আটাইতকৈ যদি সৰহ সংখ্যক কোনোবা ৰাজনৈতিক দলৰ সদস্য সদস্য আছে সেই দলটোৱে হৈছে ভাৰতীয় জনতা পাৰ্টী পৃথিৱীৰ সৰ্ববৃহৎ ৰাজনৈতিক দল গতিকে আপোনালোক গৌৰৱ উপলব্ধি কৰা উচিত এই দলক আমি সকলোৱে একেলগে কাম কৰিছোঁ যাই কি নহওক আজি এখন সভা সুন্দৰভাৱে আয়োজন কৰাৰ বাবে মই তেৰছ গোৱালা ডাঙৰীয়া বিধায়ক হিচাপে মই ধন্যবাদ জনাইছোঁ ইন্দ্ৰ গগৈ ক'ত গ'ল আছে মই ইন্দ্ৰ গগৈ তেৰছ গোৱালৰ কথা পাতিছিলোঁ ৰামেশ্বৰ তেলী ডাঙৰীয়াটো আছে আপোনালোকৰ মৰমৰ সাংসদ গতিকে আৰু মণ্ডল আমাৰ বসুমতাৰী আছে আমাৰ হা চেতিয়া আছে গতিকে আপোনালোককো ধন্যবাদ জনাইছোঁ বাকী যিমান সংখ্যক ইয়াত আছে পঞ্চায়তৰ নিৰ্বাচিত প্ৰতিনিধি আমাৰ মণ্ডলৰ কাৰ্যকৰ্তা বুথ কমিটি শক্তি কেন্দ্ৰ পৃষ্ঠা প্ৰমুখ বিভিন্ন পৰ্যায়ৰ যিসকল আছে সকলোকে মই ধন্যবাদ জনাইছোঁ আপোনালোকে সদায় এনেধৰণে সজীৱ সক্ৰিয় হৈ থাকিব সজীৱ আৰু সক্ৰিয় হৈ থাকিব আৰু সজীৱ আৰু সক্ৰিয় হৈ থাকিলে দেশ সেৱা কৰিবৰ বাবে আপোনালোকৰ মনোবল থাকিব ধন্যবাদ ভাৰত মাতা কি ভাৰত মাতা কি ভাৰত মাতা কি